যে সকল ফ্রেন্ড এখনো পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব শীঘ্র সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দিন। সো ফ্রন্ট পেজটি ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্ট একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন বা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। ফার্স্ট আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব। অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আমাদের যে পেজে ফ্রন্ট পেজের সাইজ হয় সেই সাইজটাকে ক্রিয়েট করে নিতে হয়। সো ক্রিয়েট করার জন্য আমরা এখানে ডবল চিহ্নতে গিয়ে ইমেজ সাইজ বলে অপশান আছে, ইমেজ সাইজে গিয়ে এই সাইজটা করতে হবে 2480। ডান, এইটা হবে 3508। ওকে, দেখুন আমাদের একটা পেজের মাপ এসে গিয়েছে। এবারে আমরা পেজের যদি কোনো কালার ব্যাকগ্রাউন্ডে দিই বা কোনো ছবি দিই সেই ছবিটার উপরে ওরকমভাবে ইমেজ সাইজ করে নেবেন। সো আমি যদি সাদা কালারের উপরে করি, সো কালারের উপর ক্লিক করে যে কালার পছন্দ হয় আমি সাদার উপরে করছি। ওকে, দেন এবারে আমরা যে স্কুলের নামটা লিখব, প্রথমে স্কুলের নাম লিখতে হয়। সো আমি স্কুলের নামটা লিখবো, এখানে একটা দেখুন টেক্সট বক্স মানে রয়ে গিয়েছে, আমি টেক্সট বক্সের ওপর ডবল ক্লিক করব। করলে এখানে টেক্সট বক্সটি খুলে যাবে, আমি স্কুলের নামটি লিখে নিচ্ছি। স্কুলের নামটি লেখা হয়ে গিয়েছে, আমি ডান অপশানে ক্লিক করব, তারপর ওকে। দেখুন ওই লেখার কালারটিও সাদা হোয়াইট আছে ওই জন্য, আর ব্যাকগ্রাউন্ডও হোয়াইট আছে ওই জন্য বোঝা যাচ্ছে না। সো আমি লেখার কালারটাকে চেঞ্জ করে নিই। লেখার কালারটা চেঞ্জ করার জন্য এ এখানে সিম্বলে ক্লিক করে কালার বলে অপশানটাই ক্লিক করতে হবে। আমি এটা ব্ল্যাক করে নিই, দেখুন এসে গিয়েছে। আর এটাকে আমরা লম্বা একটু ছোটো করে নেবো, এটাকে ওকে করে নিই, সাইজ সময় এটা মিনিমাম সাইজে এসে গিয়েছে। এরপর আমরা এটিকে ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে আবার ওই এ সিম্বলের ওপরে গিয়ে ফন্ট অপশানে ক্লিক করতে হবে। অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আপনার ফন্টের মতন ইউজ করবেন আপনার যেটা পছন্দ, আমি এটা ইউজ করলাম। এরপরে যদি উপরে স্কুলের লেখাটা যদি রাউন্ডভাবে রাউন্ড শেপে হয় তাহলে দেখতে ভালো লাগবে। সো আমি রাউন্ড শেপে ওই একই সিম্বলের ওপর ক্লিক করে এই সিম্বলের ওপর ক্লিক করে দেখুন এটাকে বাড়িয়ে দিলে লেখাটি আরও রাউন্ড হয়ে গিয়েছে। রাইট ক্লিক করব, স্কুলের নামটি ঠিক আমরা মিডিল বরাবর বসিয়ে একটু বড় করে নিতে হয়, বড় করে নেবেন যেরকম সুবিধা অনুযায়ী বড় করে নেবেন। এরপর আমাদের যদি স্কুলের কোনো লোগো থাকে, লোগো ইউজ করতে হয়, তাহলে আমরা কী করবো, এর উপরে যে প্লাস ট্যাপটি আছে প্লাস বাটনে ট্যাপ করলে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গ্যালারি খুলে যাবে। সো আমি এখানে আমাদের স্কুলের লোগোটি আছে, স্কুলের লোগোর উপরে ক্লিক করব, রাইট, স্কুলের লোগোটি এসে গিয়েছে। আমি এটাকে ছোটো করতে হয়, কোণ থেকে ধরে ছোটো করে দেবেন। তারপরে আমাদের যাবতীয় যা লেখার কাজ থাকবে লেখার জন্য আমরা এ সিম্বলের ওপর ক্লিক করে টেক্সটের একটা প্লাস বাটন আছে সেখানে ট্যাপ করব। করলে এখন নিউ টেক্সট বলে একটা বক্স আসবে, তার উপর ডবল ট্যাপ করব। করলে টেক্সট বক্স ওপেন হয়ে যাবে, এবারে আমরা যার লেখা লিখে নেব।
লেখা হয়ে গেছে। লেখা হয়ে যাওয়ার পর আমরা ফন্ট যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ফন্ট এখানে ক্লিক করব ওই এ সিম্বলের ওপরে। ওকে, ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি সাইজ বড় করতে হয় বা যেরকম আপনার পছন্দ হবে সেরকম সাইজ বসিয়ে দেবেন। এবার আমরা যাবতীয় সেম প্লাস এখানে ক্লিক করে অ্যাড টেক্সট করে করে আমার লিখে যেতে হবে। আমি একটু কন্টিনিউ করছি এখান থেকে। সো আমাদের ফন্ট পেজটির জন্য যা যা লেখার প্রয়োজন সবই লেখা হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা কোনো এর ফ্রেম ইউজ করতে চাই চারধারে, তাহলে আমরা ফ্রেমটি আমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবো, বা আমার ডিসক্রিপশন বক্সে ফ্রেমের কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা ফ্রেমটি যদি ইউজ করতে চাই, ফার্স্ট স্ট্যাপ প্লাস স্ট্যাপে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। করলে গ্যালারি খুলে যাবে, এখান থেকে আমরা ফ্রেমটাকে ইউজ করে নেব, ক্লিক করে চুজ করে নিয়ে এবং এটা সমান করে বসিয়ে দেবো। কি হলো, আমরা লেখাগুলো ফ্রেমটার নিচে চলে গিয়েছে। ফ্রেমটার ওপরে আনতে গেলে এই লেয়ার অপশান ক্লিক করে ফ্রেমের এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ডট ডট আছে, ডটকে ধরে একদম নিচের দিকে নিয়ে চলে আসতে হবে। নিচের দিকে আনলে দেখুন ফন্ট ফন্টগুলো বা লেখাগুলো যেইগুলো আছে সব আমরা ওই ইমেজটি বা ওই ফ্রেমটির ওপরে সব এসে গিয়েছে। সো ফন্ট পেজটি আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার আমরা যদি ফন্ট পেজটিকে সেভ করতে চাই, তাহলে এই সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাস ইমেজে ক্লিক করতে হবে। তারপর কাস্টমটাকে আমরা আলটা করে নেব, তারপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। করলে আমাদের এই ফন্ট পেজটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।